আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আসিফুর রহমান সাগর। নয়াপল্টনের নাশকতার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। এর ফলে তাদের জামিননামা দাখিল না করতে চেম্বার আদালতের নির্দেশ বাতিল হলো। ফখরুল ও আব্বাসকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ। একই সাথে বিচারপতিরা বিএনপির দুই নেতার জামিন প্রশ্নে রুল 30 দিনের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টের নির্দেশ দিয়েছেন। গত 8 ডিসেম্বর গভীর রাতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে তাদের বাসা থেকে আটক করে পুলিশ। পরদিন নয়াপল্টনে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। গত কয়েকদিন ধরে টানা শীতের দাপটে কাঁপছে দেশের বিস্তীর্ণ জনপদ। ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মেলা ভার, বেড়েছে কনকনে বাতাসের তীব্রতা। যশোর চুয়াডাঙ্গায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 7.8 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। রংপুর, শেরপুর, ঝিনাইদহ সহ দেশের উত্তর, উত্তর পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের জেলাগুলোর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে সবচেয়ে বেশি। ভাসমান জনগোষ্ঠীর জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন বিশেষত শিশু ও বৃদ্ধরা। কুয়াশা বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে শনিবার রাত 10টা থেকে দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামীকাল থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে 10 জানুয়ারির পর শীতের তীব্রতা আবারও বাড়ার আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক 36 ঘন্টা যুদ্ধবিরতি লঙ্ঘনে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করছে রাশিয়া ও ইউক্রেন। কিয়েভের দাবি, ইউক্রেনের বহু এলাকায় গোলাবর্ষণ অব্যাহত রেখেছে রুশ বাহিনী। বড়দিন উদযাপন উপলক্ষে একতরফাভাবে ওই অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছিল রাশিয়া। একই সাথে ইউক্রেনের প্রতিও 36 ঘন্টা যুদ্ধবিরতি পালনের আহ্বান জানানো হয়, যদিও তা তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করে কিয়েভ। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, এটা প্রেসিডেন্ট পুতিনের নতুন রণকৌশল। খেলার খবর, স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদকে 2-1 গোলে হারিয়েছে ভিয়ারিয়াল। নিজেদের মাঠে 5 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ হারায় জয়ী দল। ফ্রান্সিস কোকুইনোর শট গোল পোস্টে লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধের শুরুতে ইরেমি পিনোর গোলে এগিয়ে যায় ভিয়ারিয়াল। এরপর 56 মিনিটে পেনাল্টিতে দলকে সমতায় ফেরান করিম বেনজেমা। এরপর জেরার্ড মোরেনোর গোলে 2018 সালে পর রিয়ালের বিপক্ষে জয় আসে ভিয়ারিয়ালের। এতে বার্সেলোনাকে পেছনে ফেলে শীর্ষে ওঠার সুযোগ হারায় কার্লো আনচেলত্তির দল। 38 পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে লিগ টেবিলে শীর্ষে কাতালানরা। এফএ কাপের তৃতীয় রাউন্ডে লিভারপুলকে 2-2 গোলে রুখে দিয়েছে উলভারহ্যাম্পটন। আনফিল্ডে গোলরক্ষক অ্যালিসন বেকারে ভুলে 26 মিনিটে এগিয়ে যায় অতিথিরা। এরপর প্রথমার্ধের শেষ মিনিটে অলরেডদের সমতায় ফেরান ডারউইন নুনেজ। বল পজিশন ধরে রাখা স্বাগতিক দলকে মোহাম্মদ সালাহ এগিয়ে নেন 52 মিনিটে, কিন্তু সেই লিড ধরে রাখতে পারেনি ইয়ুর্গেন ক্লপের দল। হুয়াং হি চানের গোলে জয় বঞ্চিত হয় লিভারপুল। সিডনিতে তৃতীয় টেস্টের পঞ্চম দিন অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ফলো অনে পড়া দক্ষিণ আফ্রিকা। 6 উইকেটে 149 রান নিয়ে খেলতে নামে প্রোটিয়ারা। 167 রানে মার্কো জনসেন ট্রেভিস হেডের বলে বিদায় নিলে 7 ব্যাটসম্যানকে হারায় সফরকারীরা। এরপর 8ম উইকেটে 85 রান যোগ করেন কেশব মহারাজ ও সিমন হারমার। ব্যক্তিগত 53টিতে দলীয় 255 রানে ফেরেন মহারাজ। শেষ পর্যন্ত এই রানেই অল আউট হয় দক্ষিণ আফ্রিকা। এর আগে 4 উইকেটে 475 রানে প্রথম ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। এবার জানিয়ে দেব ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের আইপিও আবেদন গ্রহণ আগামী 16 জানুয়ারি থেকে শুরু হবে, চলবে 22 জানুয়ারি পর্যন্ত। 50 টাকা দরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত কোটার শেয়ার বিক্রি শেষ হয়েছে, ফলে কোম্পানিটির শেয়ারের কাট অফ মূল্য দাঁড়িয়েছে 50 টাকা। সাধারণ বিনিয়োগকারীরা 20 টাকা দরে প্রতিটি শেয়ার ক্রয় করতে পারবেন। বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ার বাজার থেকে 95 কোটি টাকা মূলধন সংগ্রহ করবে কোম্পানিটি। এই অর্থ ব্যবসা সম্প্রসারণ, উৎপাদন ভবন নির্মাণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করবে প্রতিষ্ঠানটি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা।